আচ্ছা, আর ভোগ প্রসাদের কি নিয়ম আছে? দু রকম কুপন আছে, একটা 35 টাকা, একটা 75 টাকা। আচ্ছা, কটা থেকে ভোগ দেওয়া হয়? নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আরও একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি। মন্দিরটি কোথায় এবং কীভাবে আসবেন সমস্ত কিছুই তো আমি আপনাদের বলে দেব, তার আগে বলি আজকে কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের। আজকে নিয়ে যাব আপনাদের চাকলা ধামে, যেখানে লোকনাথ বাবার জন্মস্থান বলে জানা যায়। বাবার মন্দিরে রয়েছে ভোগ খাওয়ার ব্যবস্থা, কত টাকা টিকিট, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, গাড়ি পার্কিংয়ের টাকা কত লাগবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেওয়া যাক আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে হাবড়া যাওয়ার লোকাল অথবা বনগা যাওয়ার লোকাল ধরে নেমে পড়ুন হাবড়া স্টেশনে, অথবা আপনারা গুমা স্টেশনেও নেমে যেতে পারেন। হাবড়া অথবা গুমা থেকে খুব সামনেই এই চাকলা ধাম। স্টেশনের একদম বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরে বলুন চাকলা ধাম যাবেন। যদি আপনারা বাসে আসেন তাহলে এই বেড়াচাপা বাসস্ট্যান্ডে নামতে হবে আপনাদের। এখান থেকেই সামনে রয়েছে অটো, এখান থেকে আপনারা অটো ধরে একদম চলে যেতে পারবেন চাকলা ধামে। চাকলা ধামে আসার জন্য বাস ট্রেন দুটোরই খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা চাকলা ধামে আসেন, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, এই সামনেই দেখতে পাবেন গাড়ি পার্কিং করা আছে। আর এখানে রয়েছে নিরামিষ খাবারের দোকান, এখান থেকে কিছু খাওয়া দাওয়াও করতে পারেন। আর ওই কোণে আছে ওয়াশরুম, যদি আপনারা দূর থেকেও আসেন, মাশরুম তো দরকারই, তো ওই কোণে আছে দেখতে পাবেন ওয়াশরুম। চাকলা ধামের ভেতরে যাওয়ার এটাই মেন গেট, এখান থেকে যেই সোজা রাস্তাটা দেখছেন এটা ধরেই যাব। আর আপনারা মন্দিরে যাওয়ার আগেই এখানে দেখতে পাবেন রাস্তায় অনেক দোকান রয়েছে ফুটপাতে, এখান থেকে আপনারা ঠাকুরের জন্য ফুল মালা কিনে নিতে পারেন। চলুন একবার জেনে নেওয়া যাক ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে। মন্দির খোলে কোন সময়? সকাল 6টায় খোলে, রাত 8টায় বন্ধ হয়। সারা দিন খোলা থাকে তাই তো? আচ্ছা, আর ভোগ প্রসাদের কি নিয়ম আছে? দু রকম কুপন আছে, একটা 35 টাকা, একটা 75 টাকা। আচ্ছা, কটা থেকে ভোগ দেওয়া হয়? 1:30 থেকে। কতক্ষণ চলে? একটা কুপন কাটা থাকলে 3:30। আর আপনারা কি সারা দিনই এখানে থাকেন? সকাল 8টায় আসি, বিকেল 5টায় চলে যাই। আচ্ছা, ডালি কিরকম আছে? 51 আছে, 100 আছে, 100। 51 টাকায় কি কি থাকে? 51 টাকার মধ্যে মিশ্রী, নকুলদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, মালা দিয়ে যদি নাও মালা বাবাকে নিজে হাতে পরানো। আচ্ছা, 101 টাকার মধ্যে মিশ্রী, নকুলদানা, বাতাসা, ধূপকাঠি, মোমবাতি, মালা প্রসাদ দিয়ে 101 টাকা পুজোর মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে 51 টাকার ডালি। এই গেট থেকে ঢুকলাম পুজো দেওয়ার জন্য, এবার সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটা ধরে আমরা হেঁটে যাব। বিভিন্ন ধরনের পুজো দেওয়ার জন্য কত টাকা লাগবে সেগুলোই এখানে সমস্ত দেওয়া রয়েছে। এটা ডোনেশন কাউন্টার, এখান থেকে আপনারা ভোগের টিকিট এবং যদি আপনারা মন্দিরের উদ্দেশ্যে কোনো কিছু দান করতে চান তো এখানেই ডোনেট করতে পারবেন। এখান থেকে আপনারা ভোগ খাওয়ার কুপন কেটে নিতে পারবেন। আর এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা, এখানে আপনারা জুতো রেখে তারপরে ভেতরে মন্দিরে প্রবেশ করতে পারবেন। এটা হলো গেট আর এই হলো মন্দির। চলুন আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাই, আপনাদেরকে পুরো ভেতরটা একবার ঘুরে দেখাই। এই তিলকটি লোকনাথ বাবার তিলক, যেমন প্রত্যেকটা ঠাকুরেরই আলাদা আলাদা তিলক হয়ে থাকে সেরকমই লোকনাথ বাবারও আলাদা তিলক রয়েছে। এই হলো পুরো মন্দির, আমি তো আপনাদেরকে পুরো মন্দিরটাই ঘুরে দেখাবো, তার আগে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদের। মন্দিরে দেখতে পাবেন মাঝখানে রয়েছে মহাদেব, তার পাশে রয়েছেন ব্রহ্মা এবং তার পাশে রয়েছেন বিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, পুরো মন্দিরটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা হলো মন্দিরের পুরো প্রাঙ্গণ, কতটা সুন্দর দেখুন, খোলা মাঠ রয়েছে। আর এখানে দেখতে পাবেন ধূপ জ্বালা এবং মোমবাতি জ্বালার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে পুরো লাইন, ওই জ্যৈষ্ঠ মাসে যখন প্রচুর ভিড় হয় এখানে তখন এখানে কিন্তু লাইন থাকে, এখানে লাইন দিয়ে বাবার কাছে যাওয়া যায়।
আমি একবার আপনাদের পুরো মন্দিরটা খুব সুন্দরভাবে ঘুরে দেখাই। চলুন, লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম মহাতীর্থক্ষেত্র বলেও বলা হয়ে থাকে। প্রত্যেক দিন প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, বিশেষ করে ভিড় হয় মন্দিরের সময় 11:30টার পর, কারণ বাবাকে ভোগ দেখানো হয় 12:30টায়, তাই আরও মানুষের ভিড় বেড়ে যায়। আচ্ছা, একটা কথা বলে রাখি, বাবার একদম সামনে গিয়ে পুজো দেওয়ার জন্য 100 টাকা করে লাগবে। আর যদি আপনারা চান বাইরেও লোকনাথ বাবার মূর্তি রয়েছে, সেখানে আপনারা পুজো দিতে পারেন। এই যে দেখুন ভেতরে সবাই যে বেরোচ্ছে, এখানেই ভেতরে প্রবেশ করে পুজো দেওয়ার জন্য টাকা লাগবে 100 টাকা করে। এখন বাজে 11:30, তো মন্দিরে একবার ভিড় দেখুন। বাবার একদম সামনে গিয়ে পুজো দেওয়ার জন্য 100 টাকা করে লাগবে, ঠিক সেরকমই বাবার বাইরে একটি মূর্তি রয়েছে, সেখানে বাবাকে পুজো দিতে পারবেন। সেখানে পুজো দেওয়ার জন্য কোনো টাকা লাগে না। বাবার মন্দিরের পাশেই রয়েছে আরও অনেক দোকান, যেখান থেকে আপনারা বাবার মূর্তি এবং পাদুকা সমস্ত কিছু কেনাকাটা করতে পারবেন। মন্দিরের সামনে বসার ব্যবস্থা রয়েছে, সেখানে বসে আপনারা বিশ্রামও নিতে পারেন। এটা হচ্ছে হোম কুণ্ডু, এখানে বড় করে হোম হয়। আর এখানে দেখতে পাবেন বাসন কোসনও রাখা আছে ঠাকুরের। এইটা হচ্ছে বাবার মূল গর্ভগৃহ, আর এটা হচ্ছে নাট মন্দির, আর এখানে হচ্ছে হোম কুণ্ডু অথবা যজ্ঞ কুণ্ডু। মন্দিরের ভেতরে ধূপ বা মোমবাতি কোনো কিছুই জ্বালানো যায় না, তাই মন্দিরের একদম বাইরেই লোকনাথ বাবার একটা মূর্তি রয়েছে, সেখানে এসেই আপনারা ধূপ বা মোমবাতি জ্বালাতে পারবেন। এতক্ষণ আমি আপনাদের ঘুরে দেখালাম বাবার মূল মন্দির, এবারে চলুন একবার নাট মন্দিরটিও ঘুরে দেখাই কতটা সুন্দর এবং কি কি ঠাকুর রয়েছে। নাট মন্দিরে রয়েছে পরপর 3টি মন্দির, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। চলুন ভেতরে কোন কোন ঠাকুর আছে দেখাই আপনাদের। এখানে রয়েছেন হরগৌরী, মূর্তিটা দেখুন কি সুন্দর। তার পাশেই রয়েছেন বাবা লোকনাথ দেবের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সাথে রয়েছেন গৌর নিতাই। চৌকির ওপরে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন সেখানে রয়েছেন গোপাল, লোকনাথ বাবার মূর্তি এবং মহাদেবের মূর্তি। ঠিক তার পাশেই রয়েছে গণেশ দেবের মূর্তি। এটি হলো নাট মন্দিরের ওপরের চত্বরটি, এরপরে আমি আপনাদের নিয়ে যাব নিচের চত্বরটিও। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা নাট মন্দির থেকে, পুরো মন্দিরের দৃশ্যটি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এখন চলে এসেছি নাট মন্দিরের নিচের তলায়, এখানেও ঠিক সেরকমই 3টি মন্দির রয়েছে, চলুন মন্দিরগুলো একবার দেখাই আপনাদের। মন্দিরের পিলারেও আঁকা রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর দেবের মূর্তি, কত সুন্দরভাবে পুরো নাট মন্দিরটি সাজানো। এর ওপরে যেমন দেখতে পেলেন পরপর 3টে মন্দির, সেরকমই এখানেও কিন্তু পরপর 3টে মন্দির রয়েছে। এখানে প্রথমেই ঢুকে দেখতে পাবেন শ্রী শ্রী বেণীমাধব দেবের মূর্তি। বেণীমাধব দেবের মূর্তির একদম সামনেই রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, এখানে দেখতে পাবেন লোকনাথ বাবার মূর্তি রয়েছে, ঠিক সেরকমই লোকনাথ বাবার মূর্তির সামনেই রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। লোকনাথ বাবার মূর্তির ঠিক পাশেই রয়েছেন শ্রী শ্রী তৈলঙ্গ স্বামীর মূর্তি। Thank you.
ততক্ষণ আমি আপনাদের ঘুরে দেখালাম পুরো মন্দির চত্বরটি। এবার আমি আপনাদের দেখাবো মন্দিরের ঠিক পেছনেই রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর তার সাথে রয়েছে বিভিন্ন দোকান, একটি ছোট্ট মার্কেট যেখানে ঠাকুরের বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে, সাথে রয়েছে ফলের দোকান। কি সুন্দর ঝিনুক দিয়ে বানানো হাতের কাজ, দেখেও একদম মন ভালো হয়ে যাবে। বাবার জন্মদিনে প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে, এখান থেকেই দেওয়া হয় খিচুড়ি ভোগ, তাই দেখতে পাবেন এখানে খুব সুন্দর লাইনের ব্যবস্থাও করা রয়েছে। এখান থেকেই আপনারা খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে পারবেন। সামনেই দেখতে পাবেন বড় বড় উনুনও রয়েছে, এখানেই কিন্তু রান্না হয় উনুনে। পরিবারের সবাইকে নিয়ে একদিনের মধ্যে ঘুরে যেতে পারবেন এই মন্দিরটি থেকে। তাহলে চলুন আজকের মতোই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন আর একটি জায়গায়, টাটা।